অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি একুশের মাসব্যাপী আয়োজন বই দর্শক আপনাদের সাথে আছি আমি জানি আপনারা জানেন আমাদের এই বিশেষ আয়োজনে আমরা একজন বিশেষ অতিথির সঙ্গে কথা বলে থাকি এবং তিনি লেখক আমার প্রকাশক হয়ে থাকেন পাঠকদের সাথেও আমরা কিন্তু এই আয়োজন আজকে আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে আছেন সামিউল মাসুক অ্যান্টনি তিনি লেখক কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন কেমন লাগছে বইমেলায় এসে বইমেলার তো এটা তৃতীয় সপ্তাহ বইমেলার শুরুর দিকটায় একটু অনিশ্চয়তা মনে হচ্ছিল কারণ বেশ কিছু একই মাসে যে মেলাগুলো হয় সেগুলো হচ্ছিল না আবার একটা দিকে একটু আশাবাদী মনে হচ্ছিল কারণ প্রতি চার বছরে একবার তো ফেব্রুয়ারি মাসে একটু লম্বা হয় তো এ বছরে আসলে 29 দিনে ফেব্রুয়ারি তো একটা দিন বইমেলা বেশি পাবো যেহেতু মেলা আমাদের একটা প্রাণের জায়গা বই যারা লেখেন যারা পড়েন বা যারা ব্যবসা করেন সকলের জন্য বইমেলাটা কিন্তু একটা আগ্রহের জায়গা এবং অপেক্ষার জায়গা সেই হিসেবে এই ফেব্রুয়ারির অপেক্ষায় তো অবশ্যই ছিলাম তো যখন 29 ফেব্রুয়ারিটা আসবে সেটা নিয়ে আসলে একটা ভাবনা যে ওই অতিরিক্ত একটা দিনকে নিয়ে আসলে কিভাবে ভাবব কিন্তু শুরুর দিকে মেলার যে চিত্রটা ছিল যে প্রথম দিনে বৃষ্টি হয়েছিল আপনার হয়তো মনে আছে তো বৃষ্টি হওয়ার কারণে একটা চিন্তা ছিল যে মাসের পুরো সময়টাই কি বৃষ্টি যাবে কিনা কারণ জলবায়ুর পরিবর্তনটা যদি একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে তখন মনে হচ্ছে যে এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান হবে কারণ আপনি মেলার প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন যে খোলা মেলা লোকজন হাঁটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের স্টলগুলো করা হয়েছে বইগুলো সামনে থাকে তো এরকম একটা জায়গায় যদি বৃষ্টিটা আসে বৃষ্টি অবশ্যই একটা আশীর্বাদ কিন্তু এই জায়গায় যদি বৃষ্টি আসে তাহলে তো মেলার পুরো চিত্রটা বদলে যাবে হ্যাঁ কিন্তু পরবর্তীতে আমি যেটা দেখলাম যে না বৃষ্টি আর হচ্ছে না পরিবেশটাও বেশ ঠান্ডা মানে খুব গরম না খুব ঠান্ডা না বৃষ্টি না সেই হিসেবে এখন আমি মেলায় বেশ ভালো উপভোগ করছি এবার আমার নতুন যে বইটা বের হয়েছে সেটার নাম আমার সপ্তাহান্তরা সমাপ্ত আমার সপ্তাহান্তরা সমাপ্ত মূলত ছোট গল্প ভিত্তিক একটা বই এই বইটার পেছনে একটা ছোট ইতিহাস আছে আমি খুব ছোট করেই বলি 2013 সালে আমি প্রথম প্রতি বৃহস্পতিবার একটা করে ছোট গল্প লেখা শুরু করি এবং যেহেতু আমি চাকুরি করি চাকুরির পাশাপাশি লেখালেখি এবং সঙ্গীতের সাথে সংযুক্ত আছি তো প্রতি বৃহস্পতিবারেই মনে হতো যে আজকে অফিস শেষ আমি যাদেরকে চাকুরিজীবী দেখি হয়তো আপনিও এটা অনুভব করে থাকবেন যে বিকাল 5:30 বাজলেই আপনার ছুটি হোক না হোক আপনি মনে করেন আজকের দিনটা শেষ হলো আজকের মতো চাকুরি শেষ এ সপ্তাহের মতন ছুটি আবার রবিবারে দেখা হবে বা শনিবারে দেখা যাবে তো এই যে 5:30 সময় যে অনুভূতিটা যে এই সপ্তাহের মতন শেষ হলো বা এই সপ্তাহে আসলে কী করলাম কেমন গেল কি ভাবলাম কি দেখলাম সেটাকে আমি লেখা শুরু করি তো 2013 সালের আনুমানিক মে জুনের দিকে আমি লেখা শুরু করি 2023 পর্যন্ত আমি এটা লিখেছি 2023 অগস্টের 10 পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে এই 10 বছরের প্রতিটা বৃহস্পতিবার ঠিক 5:30 আমি একটা করে লেখা দিয়েছি লেখা লিখেছি দিয়েছি কোথাও প্রচার করেছি কোথাও করিনি কখনো প্রকাশ করেছি কখনো করিনি কিন্তু আমি লিখেছি সেই হিসেবে 10 বছরে যে 52টা সপ্তাহান্ত অর্থাৎ বছরে 52টা সপ্তাহ থাকে 52টা বৃহস্পতিবার থাকে প্রতি সপ্তাহে যেহেতু আমার একটা না একটা লেখা হয়েছে আমার 520টা লেখা জমা হয়েছে তো এই 520টা লেখার মধ্যে কিছু বাস্তবতার কথা ছিল বইমেলার কথা যেমন থাকে কিছু বন্ধুবান্ধবদের কথা থাকে পরিবারের কথা থাকে সমাজের কথা থাকে খেলাধুলার কথা থাকে গান বাজনার কথা থাকে তো সেরকমভাবেই বিভিন্ন প্রসঙ্গ থাকে এর বাইরে অনেক সময় একেবারেই গল্প থাকে নিছক গল্প তো গল্প লিখতে লিখতে চরিত্রের আদল তৈরি হয় গল্প লিখতে লিখতে বাস্তবতার মুখোমুখি হই বিতর্কিত বিষয় আসে আনন্দের বিষয় আসে বাস্তবের কিছু চরিত্র স্থান পেয়েছে এবং আমি এই অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল আমি আপনাকে আপনার শাড়ির রংটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম হুমায়ুন আহমেদ সাহেবের যেমন একটা চরিত্র আছে না হিমু আপনি কিন্তু জানেন না হিমু লম্বা না বেটে কালো না মোটা বা তার চুল লম্বা না ছোট কোকড়া নাকি সে ফ্রেঞ্চ ক্যাট রাখে কিনা আপনি শুধু জানেন সে হলুদ পাঞ্জাবি পরে যে পাঞ্জাবির পকেট নেই আমার সপ্তাহান্তের বিভিন্ন জায়গায় একটা চরিত্র এসেছে রোমান্টিকতা পাগলামি মাদকতা বা দুষ্টুমি সব কিছু মিলে সেই চরিত্র নাম নেই মানে চরিত্রটার নাম নেই হিমু যেমন নাম এখানে কোনো নাম নেই এই চরিত্রটাকে আমি দেখি মায়াবী চরিত্রটা মায়াবী হিসেবেই আমার যারা পাঠক তাদের কাছে পরিচিত এই চরিত্রটার একটা আদল আছে এই চরিত্রের আদল হচ্ছে সে সবুজ শাড়ি পরে এক প্যাচে শাড়ি পরে এবং তার কান গলা খালি থাকে এবং সে টিপ পরে না পায়ে মল থাকে এবং হাতে অবশ্যই নীল চুড়ি থাকে এ কারণে আমি অনেকক্ষণ আপনার দিকে তাকিয়েছিলাম যে সবুজ শাড়িটাকে আজকে ঘটনাচক্রে
নাকি আসলে অনুষ্ঠানের অংশ। তো যখন আমি জানলাম ঘটনা চক্রে, আমি তখন ভাবছিলাম যে হয়তো সপ্তাহান্তের ব্যাপারটাই এরকম যে আশেপাশ থেকে কিছু কিছু জিনিস হয়তো মিলিয়ে দেবে। যেমন আমার বইটা মেলায়, মানে আমি প্রথম দিকে বই মেলায় বইটা আসেনি, মানে একটু সময় লেগেছে, বইটা এসেছে বইমেলার প্রথম বৃহস্পতিবার, ঠিক যে বৃহস্পতিবারগুলো আমি লিখতাম। এবং ঘটনাচক্রে 5:30 আমার প্রকাশ আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি মেলায় আসবেন কবে, বইটা চলে এসছে। আমি জাস্ট দেখলাম 5:30 বাজে। আর এই তৃতীয় সপ্তাহে এসে আমি বসলাম এবং বসেই দেখলাম আপনি সবুজ শাড়ি পরা। তো আমি জাস্ট খুঁজছিলাম যে আপনার হাতে নীল চুড়ি আছে কি না, থাকলে সম্ভবত এটা সবচেয়ে বড় মানে ঘটনাচক্রের ঘটনা ঘটতে পারতো আর কি। কেন লিখবোর ব্যাপারটা যত না ভেবেছি তার চাইতে বেশি এটা হয়ে গেছে। হয়ে গেছে কিরকম, মানে আমরা যে সময়ের, আমরা তো আসলে 90 দশক থেকে বেড়ে ওঠা, আমাদের সময় দেয়াল পত্রিকার একটা প্রচলন ছিল যেটা এখন একেবারেই দেখা যায় না। তো আমাদের সময় আমাদের দেয়াল পত্রিকা লিখতে হতো, কেউ হয়তো গল্প দিয়েছে, কবিতা দিয়েছে, ধারা দিয়েছে, সেটা হাতে লিখতে হতো। কখনো কখনো একটা জায়গা ফাঁকা আছে, সেটাকে তখনই লিখতে হবে, তখন তৈরি করতে হতো। এটা ছিল একটা চর্চার জায়গা। এর বাইরে লেখালেখির অভ্যাস আমার স্কুলে ছিল, স্কুলের যে ম্যাগাজিন, আমি নর্দার্ন কলেজে পড়েছি, নর্দার্ন কলেজে আপনি হয়তো শুনে থাকবেন প্রতি মাসেই একটা করে ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিন আমি লিখতাম ঢাকঢোল নামে। এর পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় জীবনে আসি তখন প্রযুক্তির আগমন ঘটে এবং এই ব্যাপারগুলো কমে যায়। তো তখন ডায়েরি লেখার একটা ছোট অভ্যাস ছিল আমার, যেটা আস্তে আস্তে নষ্ট হয়, মোবাইলে লেখা শুরু করি। তো লেখালেখির যে ব্যাপারটা সেটার অভ্যাসটা আমার ছিল, কিন্তু আমি লেখক হব আসলে সেভাবে প্রকাশ করব সেটা কখনো সেভাবে ভাবিনি। তো ওই জায়গায় একটু শেষ করে আসি, লেখক কেন হলাম। তো যখন আমি দেখলাম যে লেখাগুলো লিখি, তো তখন আমি আসলে বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হই। কলেজ জীবনই মূলত বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হই, স্কুল জীবনে আসলে এটা পড়া যাবে না ওটা পড়া যাবে না ধরনের একটা ব্যাপার থাকে। তিন গোয়েন্দা মাস্টারানা থেকে শুরু করে হুমায়ুন আহমেদের বই, পড়ার বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সাহেবের বই ছিল বা গল্পগুলো ছিল, কবিতা ছিল। মূলত কলেজ থেকে আমি বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হই এবং সেখানে ইংরেজি বাংলা দুই ভাষাতেই বিভিন্ন বই পড়া শুরু করি। একটা পর্যায়ে এসে আমার কিছু হাস্যরসাত্মক বইয়ের সাথে পরিচয় হয়, যেই বইটার লেখক ছিলেন সৈয়দ মুস্তফা আলী সাহেব। তো আমি যখন আমি জানতাম কিন্তু তারপর নিশ্চিত ছিলাম, আমি আমার বাবাকে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে সৈয়দ মুস্তফা আলী সাহেবের লেখাগুলো খুব মজা লাগে, আমাদের ফ্যামিলিতেও একজন সৈয়দ মুস্তফা আলী সাহেব আছেন, ওনার নাম সম্পর্কে তোমার নানা হন বা ওনার ছেলেরা তোমার মামা হয়, তো উনি যদি এই লোকটা হইতেন তাহলে কত ভালো হইতো না, দেখো তাহলে আমি ওনার সাথে গিয়ে কথা বলতে পারতাম, এই করতে পারতাম, গল্প করতে পারতাম, যদিও উনি মারা গেছেন, বাট মানে যদি আসলেই উনি আমাদের আত্মীয় হতেন তাহলে কেমন হতো, নামে এত মিল। তো আমার বাবা বললেন যে উনি লেখক বললে কি তুমি লেখক হতে পারবা, তাহলে একটা তো আগ্রহ পেতাম যে না একটা মানে পরিবারে ইতিহাস আছে। তো আমার বাবা বললেন যে জি, উনি সেই মুস্তফা আলী সাহেব যিনি আমাদের আত্মীয়, তো চলো তাহলে ওনার ছেলের ফেরত আছে ওনাদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে আনি। তো পরিচয় তো আসলে করানোর কিছু নেই, কারণ যেহেতু পারিবারিকভাবে আমরা আত্মীয়, তো আমার সম্পর্কে দাদা হন ওনার ছেলেরা, তো ওনাদের সাথে দেখা করলাম। ওনারা আমাকে বেশ কিছু উপদেশ দিলেন যে বাবা প্রতিদিন ডায়েরি লিখতেন, তুমি প্রতিদিন ডায়েরি লেখো, বা তুমি প্রতিদিন যা দেখবে সেই জিনিসগুলোকে লেখার চেষ্টা করবে বা ভাবার চেষ্টা করবে একটু ভিন্নভাবে। যেমন আমি হয়তো আজ থেকে গিয়ে দুদিন পরে এই ঘটনাটাই যে আমি আপনার সাথে বসে কথা বলছি, কেমন হতো যদি আমি আপনার সাথে বসে কথা বলছি তখন বৃষ্টি নামলো, আপনার সাথে আমি কথা বলেই যাচ্ছি, প্রযুক্তি নাই, কিন্তু হয়তো আপনার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগছে, আপনি কি বসে কথা বলতেন, তাহলে তো আমরা এখন আর এই পোশাকই কথা বলতাম না, তাহলে আসলে কী কথা বলতাম, সেই কথোপকথনগুলো হয়তো আমি লেখা শুরু করবো। তো এই যে ভাবনার জায়গাগুলো, সেখানে কখনো রোমান্টিকতা থাকে, কখনো দুষ্টুমি থাকে, কখনো বাস্তবতা থাকে, তো ওই জিনিসগুলোই আমার লেখা শুরু। এবং ওই যে একটা অনুপ্রেরণা পেলাম যে না, পরিবারে তো একজন ছিলেন যাকে আসলে বাংলাদেশে চেনে না এমন কোনো মানুষ নেই, বইমেলায় এলে এমন কোনো মানুষ নেই যাকে চেনে না। এই প্রশ্নটা আমি অনেকের কাছে শুনি, এই কথাটা আমি অনেকের কাছে শুনি যে বইয়ের মান বা মানসম্মত বই এটা মেলায় নেই। আসলে একটা মানসম্মত পণ্য বলতে কি বুঝি আমরা, যে পণ্যটা আপনার কাছে ভালো লাগবে পছন্দ হবে সেটাই মানসম্মত পণ্য, বা এটা আপনার বাজেটের মধ্যের পণ্য। আপনি বাসায় টিভি দেখেন, আপনি একটা ফোন ব্যবহার করছেন আপনার হাতে আছে, আপনি একটা পরিচ্ছদ ব্যবহার করছেন কাপড় হিসেবে, আপনি কিছু গয়না কিনেছেন পরছেন, বা আমরা এখানে যেভাবেই আছি, মান বলতে আমি মনে করি যে যেটা আমার সাথে যায়
এবং যেটা আসলে আমার বাজেটের সাথে মেলে, এটাই তো আমি মান মনে করছি। তো বইয়ের ক্ষেত্রে মানের ব্যাপারটা অনেকটা এরকম যে যেটা আমি পড়তে পারি, যেটা আমি আরেকজনকে পড়াতে পারি, সেটাই মানসম্মত বই। এখন মানসম্মত বই না বই যারা বলছেন তারা বইগুলো পড়েছেন, প্রথম প্রশ্ন হচ্ছে সেটা। দ্বিতীয়, আমি নাম উল্লেখ করবো না, অবশ্যই আপনি জানেন বিতর্কিত নামগুলো কারা, তো তারা কি আসলে ভালো বই লিখতে পারেন না? প্রথমেই হলো যে যারা বলছেন, আপনি নিজে একবার একটা বই যেটা 80 পাতার বা 100 পাতার হবে আপনি করে দেখেন তো, আপনি 80 পাতা বা 100 পাতা লিখতে আপনাকে কতখানি ভাবতে হয় বা কতখানি লিখতে হয়। এরপরে তো কথা আসবে যে এটা মানসম্মত হলো কি হলো না। এটা গানের ক্ষেত্রেও তো তাই, এটা লেখার ক্ষেত্রেও তাই, এটা রান্নার ক্ষেত্রেও তাই। আচ্ছা, পাণ্ডুলিপির জায়গাটা আসি, পাণ্ডুলিপিটা আসলে একেবারেই লেখকের নিজস্ব হওয়া উচিত। প্রকাশক শুধুমাত্র তাকে মেশিন কপি করে দেবে, অর্থাৎ ছাপার অক্ষরে কেমন যাবে সেভাবে তৈরি করে দেবে। হ্যাঁ, প্রকাশক যদি মনে করেন যে একজন প্রুফ রিডার, যাকে বলা হয় পাণ্ডুলিপি পরীক্ষক, তিনি থাকবেন, সেটা তাহলে লেখকের জন্য ভালো। কিন্তু লেখকই তো আসলে জানেন যে উনি আসলে কোন ভাবনা থেকে লিখছেন, শব্দের গঠনটা, কারণ লেখকরা কিন্তু শব্দ তৈরি করে। আমার বইয়ে যে সপ্তাহান্ত শব্দটা আছে, শব্দটা প্রচলিত বাংলা শব্দ, কিন্তু আমার মনে হয় অনেকেই আছেন যারা এই শব্দটা আগে সাহিত্যে কখনো দেখেননি। সপ্তাহান্ত, সপ্তাহান্ত বা এই শব্দটা দেখেনি, এটা আমার তৈরি করা শব্দ না, কিন্তু শব্দটা আমি ব্যবহার করেছি। আমার প্রকাশকও প্রথমে জিজ্ঞেস করেছিলেন শব্দটা কি ঠিক আছে। আবার কিছু শব্দ আছে, যেমন আমি রশ্মিকার দিয়ে লিখি, দীর্ঘিকার দিয়ে লিখি, সে শব্দগুলো নিয়ে আসলে আমি বুঝবো তো, তাই না? তো আমার মতে আসলে লেখকেরই একটু গুরুত্ব দেওয়া উচিত ওই জায়গাটায়, প্রকাশক সহায়কের ভূমিকা পালন করতে পারে। আর শেষ প্রশ্ন যেটা ছিল বইমেলা নিয়ে, হ্যাঁ, বইমেলায় তো অভাব থাকেই অনেক কিছুর, যেমন আমরা বইমেলায় একটু ভিড় পাই, বই কিনতে গেলে দেখতে গেলে আসলে দেখা যায় যে প্যাভিলিয়ন বা ছোটো স্টলগুলোর মাঝখানে দূরত্বটা একটু কম। প্রথিতযশা লেখক যারা আসেন তাদের ক্ষেত্রে অবশ্যই লোক বেশি হবে, তাদের স্টলগুলো যদি একটু যায় আমার মনে হয় দুই পক্ষের জন্যই লাভ হবে। আর অবশ্যই আমি একটা বলছি, বই কেনা, বই পড়া এবং বই লেখা, মানে লেখা নিয়ে এবং বই কেনা নিয়ে আসলে সবাই লিখেছেন। বই বিক্রির সময় একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকে, মোবাইল মানির ব্যবস্থা আছে, আপনি চাইলে বিভিন্ন মাধ্যম দিয়ে, আমি নাম উল্লেখ করলাম না, বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা দিতে পারেন, কিন্তু ওই যে ইন্টারনেট ভালো থাকে না, ভ্রান্তি থাকে না, তো পেমেন্টের জায়গাগুলো যদি আরেকটু সহজ করা যায়, জায়গাগুলোকে রিডিউস করা যায়, তাহলে আমার মনে হয় বইটা আর একটু বাড়ে। এবং পাশাপাশি যদি বাংলা একাডেমির পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয় যে মোড়ক উন্মোচন মঞ্চ একাধিক করুক, আমার ব্যক্তিগতভাবে পরশুদিন মোড়ক উন্মোচন মঞ্চে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, এবং যে মুস্তফা আলী সাহেবের দুই ছেলে এসেছিলেন, আমার দাদা, ওনারা উন্মোচন মঞ্চে এসেছিলেন, ওনাদেরকে ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে সিরিয়াল হিসাবে, এবং এটা আসলে খুব মানে ভালো অভিজ্ঞতা ছিল না তো ওনাদের জন্য। ধরো ওনারা আসবেন মেলায়, আসবেন মেলায় ওনাদের বাবার বই দেখবেন, নাতির বই দেখবেন, আরও অন্যান্যদের বই দেখবেন, কারণ মেলাটা তো আসলে আনন্দের জায়গা, এটা তো আসলে দুঃখের জায়গা না। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এবং বিশেষ করে এটা মানে কোইন্সিডেন্স হলো সবুজ শাড়ি পরে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সামিউল মাসুদ অ্যান্টনির সাথে, যিনি এবারে বইমেলায় তার নতুন বই বেরোচ্ছে, নিশ্চয়ই আপনারা পড়বেন, এসে দেখবেন, বই খেটে দেখবেন, বই খাঁচার মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। দর্শক, আজকের এই বই ধরনের আয়োজন থেকে বিদায় নিচ্ছে, অন্য কোনো পর্বে আবারও নিশ্চয়ই দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন।